প্রিয় ছাত্রছাত্রীরা, ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকের আমাদের আলোচনা বায়ুচাপ বলয় এবং বায়ুপ্রবাহ। বায়ুচাপ বলয় এর উপর বায়ুপ্রবাহ কিন্তু সম্পূর্ণভাবে নির্ভরশীল, প্রধানত নিয়ত বায়ুপ্রবাহ। এই সম্পর্ক বা এই সম্পূর্ণ আলোচনাটি একটি ভিডিওতে সম্পূর্ণ করা সম্ভব নয়, সে কারণে আজকে প্রধানত বায়ুচাপ বলয় নিয়ে আলোচনা করব। বায়ুচাপ বলতে বায়ুমণ্ডলের উপাদানগুলির অণুসমূহের অবিরাম সংঘর্ষের দ্বারা ভূপৃষ্ঠে প্রযুক্ত বলকে বায়ুচাপ বলা হয়। এয়ার প্রেশার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স এক্সার্টেড এগেনস্ট আ সারফেস বাই কন্টিনিউয়াস কলিশন অফ গ্যাস মলিকিউলস। সাধারণভাবে আমরা বায়ুর ওজনকে বায়ুচাপ হিসাবে গণ্য করি। বায়ু ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত উপস্থিত রয়েছে, কিন্তু অভিকর্ষের কারণে ভূপৃষ্ঠে বায়ুর চাপ সর্বাধিক। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে বায়ুর চাপ হ্রাস পায়। বায়ুর উষ্ণতা, বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ এবং পৃথিবীর আবর্তন গতির কারণে বায়ুচাপের পার্থক্য হয়। বায়ুর চাপ সাধারণভাবে সমুদ্রপৃষ্ঠে 1013.2 মিলিবারকে পরিমাপ করা হয়েছে। উচ্চচাপ অঞ্চল বলতে 1013.2 মিলিবারের বেশি চাপযুক্ত অঞ্চলকে বোঝানো হয় এবং নিম্নচাপ বলতে 986 মিলিবারের কম চাপকে নিম্নচাপ বলে বোঝানো হয়। তো বায়ুর উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ হ্রাস পায়। বায়ুমণ্ডলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যদি বৃদ্ধি পায়, বায়ুর চাপ হ্রাস পায় এবং পৃথিবীর আবর্তনের জন্যও বায়ুচাপের পার্থক্য ঘটে। বায়ুর আবর্তনের জন্য বায়ু বিক্ষেপ ঘটে, অর্থাৎ কোনো অঞ্চল থেকে বায়ু ঊর্ধ্বমুখী হয়ে অন্য অঞ্চলের দিকে, প্রধানত নিরক্ষীয় অঞ্চলের বায়ু বিক্ষিপ্ত হয়ে মেরুর দিকে সরে যায়। অর্থাৎ আবর্তন গতির কারণে বায়ুচাপের পার্থক্য লক্ষ্য করা যায়। চাপ বলয় বা প্রেশার বেল্ট, সমুদ্র সমতল থেকে ভূমির উচ্চতা, বায়ুমণ্ডলের উষ্ণতা এবং বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনুসারে ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে বায়ুমণ্ডলে উচ্চচাপ বা নিম্নচাপ লক্ষ্য করা যায়। পৃথিবীর আকৃতি গোলাকার বলে এই উচ্চচাপ বা নিম্নচাপ অঞ্চলগুলি ভূপৃষ্ঠে বলয়ের আকারে রিংয়ের মতো বেষ্টন করে থাকে। ভূপৃষ্ঠের নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর, এই সমধর্মী বলার অর্থ হচ্ছে এই বায়ুচাপ বলয়গুলি 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সম বৈশিষ্ট্যপূর্ণ, অর্থাৎ একই চাপযুক্ত হয়ে থাকে এবং অনুভূমিকভাবে পুরো পৃথিবীকে অক্ষাংশ বরাবর বেষ্টন করে থাকে। একে বলা হয় বায়ুচাপ বলয়। পৃথিবীতে প্রধানত 7টি বায়ুচাপ বলয় লক্ষ্য করা যায়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু অঞ্চলের উচ্চচাপ বলয় এবং কুমেরু অঞ্চলের উচ্চচাপ বলয়। এখানে নিরক্ষীয় অঞ্চলটি পৃথিবীর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় লক্ষ্য করা যায়।
নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে গেলে পর্যায়ক্রমে উচ্চচাপ বলয় এবং নিম্নচাপ বলয় পরস্পর পরিবর্তিত হয়। যেমন নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলে গেলে উচ্চচাপ বলয়, ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে গেলে নিম্নচাপ বলয় এবং মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় লক্ষ্য করা যায়। এরপর এই পৃথিবীপৃষ্ঠের সাতটি বলয় সৃষ্টির কারণগুলি নিয়ে আমরা আলোচনা করব। বায়ুচাপ বলয়, নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষরেখার দুপাশে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত অর্থাৎ মোট 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বিস্তৃত অঞ্চলটি হল নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল। এই অঞ্চলের বায়ুচাপের নিম্নচাপ যুক্ত হবার কারণগুলি হল নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং লম্ব সূর্যরশ্মির কারণে বায়ুমণ্ডল উষ্ণ থাকে। দ্বিতীয় কারণ, স্থলভাগের তুলনায় এই অঞ্চলে জলভাগ বেশি হওয়ায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং লম্ব সূর্যরশ্মির কারণে বায়ু উষ্ণ থাকে এবং উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও অধিক। বায়ুর জলীয় বাষ্পপূর্ণ হওয়ায় প্রসারিত হয় এবং নিম্নচাপের সৃষ্টি করে। আরেকটি কারণ, অন্যতম, যেটি যে এই অঞ্চলে পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণ দিকে ছিটকে যায়, ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ হ্রাস পায়। নিরক্ষীয় অঞ্চলের লম্ব সূর্যকিরণ এবং জলভাগের জন্য বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ বেশি, কিন্তু এই অঞ্চলেই পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক। তাহলে এই অঞ্চলের আবর্তন বেগজনিত কারণে বায়ুমণ্ডলের নিম্নভাগের বায়ু ঊর্ধ্বমুখী হয়ে ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিক বায়ু চলাচল হলো বায়ু প্রবাহ। অর্থাৎ ভূপৃষ্ঠের সাথে সমান্তরালে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় বায়ু প্রবাহ, এবং ভূপৃষ্ঠের উল্লম্ব বায়ু চলাচল হলো বায়ুস্রোত। এই প্রবাহটি হলো বায়ুস্রোত, অর্থাৎ উল্লম্বভাবে নিচে থেকে উপরের দিকে বায়ু প্রবাহ বলা হয় বায়ুস্রোত। তাহলে এই অঞ্চলে আবর্তন বেগ নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ ক্রান্তীয় অঞ্চলের তুলনায় বেশি। তাহলে এই অঞ্চল থেকে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত বায়ু বিক্ষেপের কারণে ক্রান্তীয় অঞ্চলে এসে বায়ু নামে। অর্থাৎ এই ঊর্ধ্বমুখী বায়ুর প্রবাহের জন্য এই অঞ্চলে বায়ুর পরিমাণ হ্রাস পায়, এই অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয় এবং বায়ু বিক্ষেপের কারণে এই অঞ্চলে বায়ুর পরিমাণ বৃদ্ধি পায়। কর্কটীয় এবং মকরীয় অঞ্চল। কর্কটীয় এবং মকরীয় অঞ্চল অর্থাৎ উভয় গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলের 25 থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এটি কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় নামে পরিচিত। নিরক্ষীয় অঞ্চল থেকে যে বায়ু বিক্ষেপ ঘটে তা উভয় ক্রান্তীয় অঞ্চলের দিকে অর্থাৎ মেরুর দিকে বিক্ষিপ্ত হয় এবং ক্রান্তীয় অঞ্চলে এসে এই বায়ু দুটি নামে। এই বায়ু বিক্ষেপের কারণে এই অঞ্চলের বায়ুর পরিমাণ বৃদ্ধি পায়। এবং একই রকমভাবে মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু বিক্ষেপ ঘটার সময় ক্রান্তীয় অঞ্চলের দিকে বায়ু বিক্ষেপ লক্ষ্য করা যায়। এই উপর দিকে বায়ুস্রোত ক্রান্তীয় অঞ্চলে এসে বায়ুর পরিমাণ বৃদ্ধি করে। নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ুস্রোত ক্রান্তীয় অঞ্চলে প্রবেশ করে এবং বায়ু প্রবাহ হিসাবে ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়। তাহলে এইখানের যে কোষটি সৃষ্টি হলো তাকে বলা হয় হ্যাডলি কোষ। এবং মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলেতেও এই অঞ্চলে একটি কোষ দেখা যাচ্ছে, যে এই অঞ্চল থেকে বায়ু বিক্ষেপ বায়ুস্রোতের কারণে ক্রান্তীয় অঞ্চলে প্রবেশ করে এবং ক্রান্তীয় অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে ভূপৃষ্ঠের বরাবর ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহ এই নিম্নচাপ বলয়ে প্রবেশ করে।
অর্থাৎ এখানের যে কোষ্টি সৃষ্টি হয় তাকে বলা হয় ফেরেল কোষ। এবং এই দুটি কোষের উপস্থিতি নামকরণ করা হয়েছে দুটি বিজ্ঞানীর নামে, অর্থাৎ এখানে উচ্চচাপ বলয়, এখানে নিম্নচাপ বলয় এবং এখানেও নিম্নচাপ বলয়। এই বলয়গুলির মধ্যে এই দুটি কোষ অবস্থান করে। তবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়তেও বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ দেখা যায়, কর্কটীয় উচ্চচাপ বলয়তে বায়ুর নিম্নমুখী প্রবাহ দেখা যায়, অর্থাৎ বায়ুর স্রোত এই দুটি অঞ্চলে দেখা যায়। এবং এই দুটি অঞ্চলে বায়ুর স্রোত প্রবাহিত হওয়ায় অনুভূমিক বায়ু প্রবাহ না থাকায় এই দুটি অঞ্চলকে শান্ত বলয় বলা হয়, অর্থাৎ বায়ুর কোনো অনুভূমিক প্রবাহ থাকে না। বায়ুর অনুভূমিক প্রবাহ না থাকায় আটলান্টিক মহাসাগরের উপর কর্কটীয় উচ্চচাপ বলয়কে বলা হয় অশ্ব অক্ষাংশ। প্রাচীনকালে ইউরোপ, আমেরিকা বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ থেকে আমেরিকার দিকে পালতোলা জাহাজে করে পরিবহন ব্যবস্থা হতো। সেই সময় পালতোলা জাহাজে বিভিন্নভাবে বিভিন্ন দ্রব্যের সাথে ঘোড়াও পরিবাহিত হতো। তো এইরকম একটি পালতোলা জাহাজে ঘোড়া নিয়ে যাওয়ার সময় বায়ুর অনুভূমিক প্রবাহ না থাকায় এই জাহাজটি মাঝ সমুদ্রে আটকে পড়ে এবং কিছুদিন অপেক্ষা করার পর খাদ্য এবং পানীয় জলের অপচয়ের আশঙ্কায় এবং জাহাজকে হালকা করার উদ্দেশ্যে ঘোড়াগুলিকে সমুদ্রগর্ভে নিক্ষেপ করা হয়। এই জন্য আটলান্টিক মহাসাগরের ওপর কর্কটীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ হিসাবে নাম দেওয়া হয়েছে। অর্থাৎ কেবলমাত্র একটি ঘটনাকে স্মরণ রাখার জন্য এই অঞ্চলটিকে বলা হয় অশ্ব অক্ষাংশ। উভয় গোলার্ধে 60 থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মাঝের অঞ্চল, অর্থাৎ সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত বরাবর এই দুটি বায়ুচাপ বলয় অবস্থান করছে। এই বায়ুচাপ বলয়টি নিম্নচাপযুক্ত। দুই গোলার্ধের মেরু অঞ্চলের তুলনায় পার্শ্ববর্তী মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের উষ্ণতা বেশি হয়, ফলে এই অঞ্চলের বায়ু হালকা হয়ে উপরে উঠে প্রসারিত হয়। এই ঊর্ধ্বমুখী বায়ু পৃথিবীর আবর্তনের কারণে উত্তর এবং দক্ষিণ দিকে বিক্ষিপ্ত হয়ে উভয় গোলার্ধের ক্রান্তীয় এবং মেরু অঞ্চলের দিকে নেমে আসে, অর্থাৎ উত্তর গোলার্ধের সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়। সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ ঘটে এবং আবর্তন গতিজনিত কারণে ক্রান্তীয় অঞ্চলের দিকে এবং মেরু অঞ্চলের দিকে বায়ু বিক্ষেপ ঘটে, এবং এই অঞ্চল থেকে বায়ুর স্রোতের কারণে, বায়ু বিক্ষেপের কারণে বায়ুতে নিম্নচাপ অঞ্চল লক্ষ্য করা যায়। এবং এই অঞ্চলের বায়ু বিক্ষেপ মেরু অঞ্চলের দিকে হওয়ায় এবং মেরু অঞ্চলে বায়ুর স্রোত লক্ষ্য করা যাওয়ায় এই অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। অর্থাৎ মেরু অঞ্চলে দুই গোলার্ধের 80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরু বিন্দু পর্যন্ত অঞ্চলে দুই বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে, এটি উচ্চচাপ বলয়। দুই মেরু অঞ্চল প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে এবং উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, এই জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম এবং বাতাস শীতল এবং ভারী। এই অঞ্চলে সূর্যরশ্মি অত্যন্ত তীর্যকভাবে পড়ায় তাপের অভাবে বাষ্পীভবন কম এবং জলীয় বাষ্পের পরিমাণও কম। এবং পৃথিবীর মেরু অঞ্চলে আবর্তন গতির বেগ প্রায় শূন্য। মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ুর নিম্নমুখী প্রবাহ, অর্থাৎ বায়ুর স্রোত লক্ষ্য করা যাওয়ায় এই অঞ্চলে বায়ুতে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। পৃথিবীপৃষ্ঠের এই বায়ুচাপ বলয়গুলি নির্দিষ্ট অঞ্চলে লক্ষ্য করা যায়। নিরক্ষীয় অঞ্চলের দুপাশে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ক্রান্তীয় অঞ্চলে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার দুপাশে উচ্চচাপ বলয়, মেরু বৃত্তের দুপাশে নিম্নচাপ বলয়,
এবং মেরু অঞ্চলের কাছে উচ্চচাপ বলয়। এই বলয়গুলি কিন্তু সময়ের সাথে বা ঋতু পরিবর্তনের সাথে স্থান পরিবর্তন করে। পরিবর্তনের সাথে ভূপৃষ্ঠের চাপ বলয়গুলি সূর্যের আপাত গতির সাথে তাদের সীমানা প্রায় 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণে সরে যায়। উত্তরায়ণের সময় অর্থাৎ জুন জুলাই মাসে লম্ব সূর্যরশ্মি কর্কট ক্রান্তি রেখার ওপর পড়ে। কর্কট ক্রান্তি রেখার ওপর অবস্থান করে কর্কটীয় উচ্চচাপ বলয়। কিন্তু এই সময় কর্কট ক্রান্তি রেখা থেকেও এই উচ্চচাপ বলয়টি আরও উত্তরে সরে যায় এবং প্রত্যেকটি বায়ুচাপ বলয় তাদের স্থান পরিত্যাগ করে উপর দিকে অর্থাৎ উত্তর দিকে সরে আসে। ঠিক একই রকমভাবে দক্ষিণায়নের সময় অর্থাৎ ডিসেম্বর মাসে সূর্যরশ্মি মকর ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। তাহলে এই লম্ব সূর্যরশ্মির সময় বায়ুচাপ বলয়গুলি দক্ষিণ দিকে সরে আসে। ঋতু পরিবর্তনের সাথে বায়ুচাপ বলয়গুলির এই স্থান পরিবর্তন বায়ু প্রবাহ সম্পর্কে কটি অঞ্চল থেকে বায়ু প্রবাহ এবং মকরীয় অঞ্চল থেকে বায়ু প্রবাহ এবং কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশের দিকে বায়ু প্রবাহ, মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্তের দিকে বায়ু প্রবাহ এবং মেরু অঞ্চল থেকে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। অর্থাৎ বায়ু প্রবাহ নিয়ত বায়ু প্রবাহ এই বায়ুচাপ বলয়গুলির অবস্থানের ওপর নির্ভর করে। বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের জন্য ভূমধ্য সাগরীয় অঞ্চলে কর্কটীয় অঞ্চলের উপরে অবস্থান করে এবং গ্রীষ্মকালে বায়ুচাপ বলয়গুলি উপরের দিকে অবস্থান করায় কর্কটীয় বায়ুচাপ বলয়ে কোনো রকম বৃষ্টিপাত হয় না। অর্থাৎ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক, কিন্তু শীতকালে যখন দক্ষিণায়ন লক্ষ্য করা যায় দক্ষিণায়নের সময় এই বায়ুচাপ বলয়গুলি দক্ষিণ দিকে সরে এলে এই অঞ্চলটি সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের অধীন হয়ে পড়ে এবং এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শীতকালে হয়। অর্থাৎ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাত বায়ুচাপ বলয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ শীতকালে বায়ু প্রবাহ চাপ বলয়ের পরিবর্তনের সাথেই সম্পর্কিত। আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরের ক্লাসে বায়ু প্রবাহের সাথে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক নিয়ে ফিরে আসছি।